আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা সুজির কেক তৈরি করে দেখাবো, তো চলুন দেখে আসি কীভাবে তৈরি করলাম। প্রথমে আমরা এখানে 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি, এরপরে 1 কাপ পরিমাণ লিকুইড দুধ নিচ্ছি, এরপর খুব ভালোভাবে এটিকে আমরা মিক্স করব। খুব ভালোভাবে মিক্স করে আমরা 10 মিনিটের জন্য এটিকে রেস্টে রেখে দিব। এরপরে আরেকটি কাপে আমরা 1/2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, এর মধ্যে আমরা 1 চা চামচ পরিমাণ বেকিং সোডা নিচ্ছি, 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার নিচ্ছি। এবার খুব ভালোভাবে এটিকে মিক্স করছি। এরপরে 1 চিমটি লবণ নিয়ে নিচ্ছি, ভালোভাবে মিক্স করে নিচ্ছি। 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি, ভালোভাবে ময়দার সাথে মিক্স করে নিচ্ছি। এবার আরেকটি পাত্রে আমরা 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল নিলাম, এর মধ্যে 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। এবার আমরা সুজির মধ্যে আমাদের মিক্স করা চিনিটি দিয়ে দিচ্ছি। এবার আমরা খুব ভালোভাবে সুজির সাথে চিনিটি মিক্স করে নিচ্ছি। খুব ভালোভাবে গুলে নিতে হবে বন্ধুরা, খুব সফটলি নাড়তে হবে সুজিটি। এবার আমরা যে ময়দা মেখে রেখেছিলাম সেটি ঢেলে দিচ্ছি। খুবই সুন্দরভাবে খুবই সফটলি মিক্স করতে হবে, ঘনত্বটা দেখতেই পাচ্ছেন এরকমই ঘনত্ব হতে হবে। এবার আমরা এর মধ্যে 2 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি, এতে একটি সুন্দর ফ্লেভার আসবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমরা কোনো রকম ডিম ব্যবহার করিনি, ডিম ছাড়াই আমরা কেকটি তৈরি করব। এবার আমরা যে পাত্রে কেক বসাবো সেই পাত্রটি একটি কাগজ দিয়ে ভালোভাবে তেল স্প্রেড করে নিচ্ছি। আপনারা চাইলে ঘিও স্প্রেড করতে পারেন। আমরা কেকের ডোটি বসিয়ে ভালোভাবে দিয়ে নিয়েছি, বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আমরা ওভেনে কেকটি দিয়ে দিচ্ছি। এবার আমরা বেক করব 160°C 45 মিনিটের জন্য। আমাদের কেকটি তৈরি হয়ে গেছে, আমরা বের করে ভালোভাবে চেক করে নিচ্ছি, টুথপিক দিয়ে আমরা চেক করছি। টুথপিকে কেক লাগছে না, তার মানে আমাদের কেকটি তৈরি হয়ে গেছে। যদি লেগে আসে তার মানে তৈরি হয়নি। আমরা চাকু দিয়ে ভালোভাবে সাইডগুলো ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে নিলাম। এবার একটি পাত্রে কেকটি আমরা ঢেলে নিচ্ছি, এভাবে করে ঢেলে নিলাম। আমরা যে কাগজটি দিয়েছিলাম সেটি কাগজটি তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেছে আমাদের ডিম ছাড়া সুজির কেক। খুব সফট হয়েছে, খুবই সুন্দর হয়েছে দেখতে। আপনারাও বাসায় তৈরি করে দেখবেন, খুবই টেস্ট লাগবে আপনাদের কাছেও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।